গেমের মেইন প্রোটাগনিস্ট হলো আমাদের জন টেনার এবং তার পার্টনার হলো টোবিয়াস জোন্স। তো জন টেনার আন্ডারকভার জব থেকে রিটায়ার হয়েছে বিকজ সে একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চার্লস জেরিকোকে ধরেছে। জেরিকোর প্রিজন এসকর্ট হচ্ছিল, মানে এক প্রিজন থেকে আরেক প্রিজনে ট্রান্সফার করা হচ্ছিল। এরই সময় লাইক প্রি প্ল্যান্ড একটা ব্যবস্থা হয় যেখানে জেরিকো খুব ইজিলি এসকেপ করতে পারে প্রিজন এসকোর্ট থেকে। তারপর আমাদের জন এবং তার পার্টনার তাকে ধরার জন্য লাইক চেস করে, তাকে একটা ইন্টেন্স কার চেস হয়। অ্যান্ড ওই কার চেসে লাইক এক পর্যায়ে জেরিকো একটা অ্যালিওয়ের মধ্যে চলে যায়, সেখানে আমাদের মেন প্রোটাগনিস্টও চলে যায়। আর সেখানে যাওয়ার পর সে দেখে জেরিকো এখানে নেই। সো টেনারের সিদ্ধান্ত ছিল সে আগে যাবে তার গাড়ি নিয়ে, সো সে আগে যাচ্ছিল। বাট ফর সাম ম্যাজিক্যাল রিজন জেরিকো আমাদের পিছনে পড়ে যায় এন্ড আমাদের ট্যানারকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে উইথ হিজ প্রিজন ভ্যান। তারপরে চিবার আসার মধ্যে ট্যানার লাইক আগে যেতেই থাকে যেতেই থাকে এন্ড এক পর্যায়ে এমন হয় যে জেরিকো তার গাড়িকে এমন জোরেই ধাক্কা দেয় এবং তার গাড়ি পরবর্তীতে অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্টের পর জন ট্যানার কোমাতে চলে যায়, কিন্তু জন ট্যানার সেটা জানে না যে ও কোমার মধ্যে চলে গেছে, এটা শুধু আমরাই জানি। এবং এর ফলে তার মধ্যে এমন একটি অ্যাবিলিটি এসে পড়ে যেখানে কিনা সে হাওয়ার মধ্যে উঠতে পারে এবং যে কোনো আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু পাশের ব্যক্তি সেটা কখনো বুঝতে পারবে। মানে ট্যানার যার আত্মায় প্রবেশ করেছে, ট্যানার আয়নার মধ্যে শুধু তার নিজের বডিকেই দেখতে পারবে, কিন্তু পাশের ব্যক্তি অরিজিনাল ব্যক্তির বডিকে এবং ভয়েসকে ঠিকই দেখতে পারবে এবং শুনতে পারবে। সো ইয়া, আশা করি এতটুকু এক্সপ্লেনে বুঝতে পারছো যে গেমের কাহিনী কি। সো এখন আমরা ডাবটা শুরু করি। তুমি চিনো আমাকে দেখে তোমার কি মনে হয়? ভাই তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার কিছু রেস্ট দরকার। এই কাজের পর আমরা একটা রেস্ট নিব, ওকে? আইল চাকো থাকার। রেডিওটাকে দয়া করে বন্ধ করো প্লিজ। চেষ্টা করছি। খোদা কসম এই জিনিসটাকে আমি বাইরে ছুঁড়ে ফেলে দেবো একদম। জি, আমাদের কল সেন্টারের ব্যাপারে কি হয়েছে? জি জি, আমরা 30 সেকেন্ডের মধ্যে এসে পড়ব। কি হয়েছে শহরের, কি হয়েছে? এসকেপ দ্য নাইটমেয়ার? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না এসব কি। এটা এসকেপ হলো আমি সামনে যেতে থাকি। ভাই এখানে কি হচ্ছে এগুলো? আমি কি পাগল হয়ে গেছি? সামনে যেতে থাকো জন, সামনে যেতে থাকো। হ্যাঁ বুঝতে পেরেছি, লেট নাইট পেপার ওয়ার্ক, আমার ডেস্কে শুয়ে থাকা অবস্থাতেই আমি হয়তো উঠে যাব। চেষ্টা করে দেখি। আচ্ছা আবার আবার চেষ্টা করি, আবার চেষ্টা করি। চেষ্টা করো জন, আমি জানি তুমি এখান থেকে বের হতে পারবে। ভাই নিজের সাথে কথা বলাটা বন্ধ করে দেওয়া উচিত আমার। অনেক হয়েছে, অনেক হয়েছে, এখন এখান থেকে চলে জেরিকো। আরো জেরিকো? ভাই কোন ধরনের এটা? ভাই নিজের কোয়েশ্চেন করা বন্ধ করি আর এখান থেকে চলে যাই দ্রুত। এখানে এতগুলো জেরিকো কি করতেছে? ভাই আমাকে শহরের ভিতর যেতে হবে, ভাই রাস্তাগুলোকে ফলো করে যেতে হবে যেমনি হোক না কেন। ও না, এসব হতে পারে না।
আমাদের সামনের দিকে গেছে জিডিকো। সামনে যাই। চিনা চিনা লাগতেছে কেন জায়গাটা? মনে হয় এর আগে আসছি এখানে, বলতে পারতেছি না ঠিক মতন। জেরিকো কোথায় গেল? আমি এখানে এর আগে এসেছি। তুমি কি কথা বলতেছ? কাম অন জন, আমার সাথে থাকো। ওয়াও ওয়াও ওয়াও, আমাদের পিছনে! তাড়াতাড়ি তাড়াতাড়ি স্পিড বাড়াও, স্পিড বাড়াও। আয় হায়, আমি জানি ঠিক এরকমই হয়েছিল গতবার। আমাকে এটা পরিবর্তন করতে হবে যেভাবেই হোক না কেন। জোন্স, আমি দুঃখিত। Are requesting that residents of South Beach, downtown and the surrounding area stay calm and evacuate quickly. And in পবিত্র টট্টি, আমি এতক্ষণ ঘুমাইছিলাম। Received a little over an hour ago that law enforcement officials have now confirmed came from Charles Jericho. We've just received a few more details from law enforcement officials. Oh no, এটা কি হচ্ছে? আমি ওখানে ছিলাম না। আমি বাস্তব দুনিয়ায় কিচ্ছু করতে পারি নাই। This is KEOC News, your eyes on the city. Eyes on the city. We need eyes on the city. Eyes on the city, Ray. আমার তাকে আটকাতে হবে। তাড়াতাড়ি যেতে হবে আমাকে, সময় বেশি নেই। আর মেনে নাও টেনার, রিল্যাক্স করো। অনেক খেলা খেলেছো তুমি। তুমি আমার সাথে লড়তে চাও জেরিকো? ঠিক আছে, ইফ ইউ আর ডেড, তোমার আর আমার সাথে ফাইট করার দরকার নেই। দূরে গিয়া মরো জেরিকো, আমি এত ইজিলি হার মানছি না, কোনোদিনও মানছি না। আমি তোমার পিছন পিছনে আসছি জেরিকো, তুমি আমাকে শুনেছো? We're losing him. I need a crash cart in here, stat. লড়তে থাকো জন, লড়তে থাকো ভাই আমার। হ্যালো টেনার, তোমার এখানে থাকা উচিত না, এটা আমার মাথা। নিয়ম ছাড়া তুমি থাকতে পারো না। না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না। আমি জানি এখানে কি হচ্ছে, এটা একটা স্বপ্নের মতন। তুমি ভালো করেই জানো যে এটা একটা স্বপ্ন না টেনার, এটা একটা কোমা। তুমি মারা যাচ্ছ। সেই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়নি। আমি তাহলে এতদিন এই টিভি নিউজ নিয়ে কোমার মধ্যে ছিলাম? আমি কিচ্ছু ফিক্স করি নাই। তারপরেও জেরিকোর বম কোনো সেন্স মানায় না। কি কি দিনকাল দেখতে এসেছে ভাই, এগুলো আজও মানে ও এগুলো কেমনে করতেছে আমি বুঝতে পারতেছি না। ওইগুলো কেমনে করতেছে? ও হ্যাঁ, ভুলে গেছি, এগুলো সব আমার মাথার মধ্যে। কনসেন্ট্রেট কনসেন্ট্রেট করো টেনার, কনসেন্ট্রেট। কই গেল এতটুকুই? আমি জিতে গেছি। জেরিকো তুমি কোথায়? ভাই আমার নিজের সাথে কথা বলাটা বন্ধ করে দেওয়া উচিত। আমাকে মিস করেছ? কিছু ঘন্টা আগে আমি গাড়িটাকে সজোরে দেয়ালের সাথে ধাক্কা দিতাম যদি আমার কাছে চান্স থাকতো, এটাতে তোমাকে মেরেও ফেলতাম। ও আচ্ছা,
তো তোমার সাহসটা কই এখন? হ্যাঁ, এগুলো কোনো কিছুই বাস্তব না। তো এগুলো করে লাভ কি? হয়তো একটু হলেও ভালো লাগবে। ব্রেকিং মাই ফেস, আমার রিবস গুলোকে ক্র্যাক করা, আমাকে রক্তাক্ত অবস্থায় দেখা, তুমি তো এটাই চাও তাই না? তাহলে তুমি এটা করছো না কেন? কিন্তু এরপর কি? তারপর এটাকে আবার করব, আবার করব, যতক্ষণ না পর্যন্ত তোমার হাত দিয়ে ভেঙে যায়, অথবা যতক্ষণ না পর্যন্ত তুমি মারা যাচ্ছ। আসলে ব্যাপারটা হলো যে কোমা এমন একটা জিনিস যেখানে কেউ বলতে পারে না যে মানুষটা আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে বা কতক্ষণের জন্য আছে। এর থেকে ভালো একটা বুদ্ধি দিই, আমরা কেন না একে অপরকে খুন করে ফেলি এখনই। আমি এখন তোমাকে কিছু কোশ্চেন করবো গাধার কথাকার। ঠিক আছে করো। যখন আমি হাসপাতালে ঘুম থেকে উঠি, মানে কোমা থেকে উঠি, পুরা নিউজে এটা ছিল, কেমিক্যাল বম না কি জাতীয় জানি। তোমার কথা শুনে মনে হচ্ছে না জেরিকো কোনো টেরোরিস্ট না, এটা কোনো ভেন্ডেটা বা রেভেন্স প্লটার কি বলে। কথাবার্তা শুনে তোমার প্রবলেম মনে হচ্ছে তাই না? আই মিন কার মনের মধ্যে কে আছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ও না, ও এর থেকেও বেশি স্মার্ট। হ্যাঁ ধন্যবাদ তোমাকে। এক মিনিট, একটা বম বানানো, তুমি মানুষের মধ্যে ভুল ধারণা ঢোকাচ্ছ যে এটা অ্যাকচুয়ালি বম আছে বিল্ডিং এ তাই না? হ্যাঁ ব্রিলিয়েন্ট ছিল, এটা ডাউনটাউনকে পরিষ্কার করে দেবে ভাই, শহরটা পুরো ওয়াইড ওপেন থাকবে, সেটা আমাকে এখান থেকে উঠতে হবে। লাইফ টাইমও পারবে না উঠতে। ঠিক আছে ঠিক আছে, কাম অন জন, চেষ্টা করো জন, আমি জানি তুমি এটা পারবে, ঘুম থেকে উঠো, গড ড্যাম ইট জন, ঘুম থেকে ওঠার চেষ্টা করো, গড ড্যাম ইট, এটা হতে পারে না, গড ড্যাম ইট। একটা মিনিট, হাইওয়ে আমার মাথার মধ্যে, গাড়িগুলা আমার মাথার মধ্যে, জেরিকো আমার মাথার মধ্যে। ঠিক আছে, নতুন নিয়ম, আমিও এখন কিছু গাড়ি তোমার দিকে ছুড়ে মারবো জেরিকো। নিয়ম চেঞ্জ হয়ে গেছে জেরিকো, এখন তুমি শুধু অবাক হবে। সিভিলিয়ান গাড়িগুলোকে খেলনা হিসেবে ব্যবহার করছো জেরিকো, লাভ নেই, আমিও করতে পারি। পাটটাসা হেডশট, ও না এটা তো গাড়ি দিয়ে মারছি, তাহলে পাটটাসা কার শট হবে এটা? তাকে মেরে ফেলেছি, এখন মৃত্যুকে জয় করা বাকি। ওকে জন, ঘুম থেকে উঠো তাড়াতাড়ি, এখনই সময়। Enforcement officials are still trying to determine whether a stolen shipment of sheet platinum is linked to today's threats. With the sudden evacuation of downtown San Francisco, local merchant Jones Tanner. ভাই, তোমাকে জেগে থাকতে দেখে আমার খুব ভালো লাগছে। আমি টিভি ভিতরে বুলেট ভরি, তার আগে টিভিটাকে বন্ধ করে দাও দ্রুত। ঠিক আছে এত টেনশন নেই না, বন্ধ করছি। আ আ আ আ, বিছানায় থাকো ভাই, আমার বিছানায় থাকো। আমার গাড়ির চাবি লাগবে, তোমার পেন লাগবে, আর তোমার গাড়ি সম্পর্কে আমার একটা খারাপ খবর আছে। তাহলে আমাকে তোমার পেন দাও। গে নাকি তুমি? হ্যাঁ থাক জোন্স ভাই, আমাকে এখান থেকে বের হতে হবে, আমাকে ডাউনটাউন যেতে হবে। তুমি কোথাও যাচ্ছ না, তুমি বিছানায় থাকবে। দেখো তুমি অনেক কিছু মধ্য দিয়ে গেছো, তুমি এখনো ঠিক হও নাই। পাগল হয়ে যাইনি, জানি আমার কথাবার্তাটা হয়তো একটু পাগলের মতো লাগতে পারে, আমি টেম্পার হারিয়ে ফেলতেছি আমার, তুমি বুঝতে পারতেছো? দেখো তোমাকে আমার বিশ্বাস, তুমি আমাকে বিশ্বাস করো তাই না? হ্যাঁ ওয়েল, বেশিরভাগ সময় তোমাকে বিশ্বাস করি আমি। এখানে অ্যাকচুয়ালি কোনো বম নাই ভাই, তুমি কি ব্যাপার নিয়ে কথা বলছো? এটা একটা ডাইভারশন, জেরিকো অন্য রকমের খেলা খেলছে। দেখো তোমাকে আমার বিশ্বাস করতেই হবে, আমি জানি এখানে কি হচ্ছে। ঠিক আছে, কিন্তু মনে হয় তোমাকে একটা প্যান্ট চুরি করতে হবে অন্য কাউর থেকে। ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম ব্যাক। ঠিক আছে জন, এখন এই প্ল্যানটা আর স্মার্ট হবে না, যেহেতু আমি সব কিছু জানি। Details are scarce at this stage. What is known is that a potentially massive chemical weapon, I am quoting police sources here, could detonate in the city. Police officials have confirmed that a warning has been issued by escaped criminal Charles Jericho, but as of yet, he has made no demands. We are just receiving word that police bomb disposal teams are being withdrawn. We're being told to evacuate.
It's going to happen. I can see a huge cloud of gas. It's taller than the buildings. Moving fast. We gotta move. A huge wall of gas coming down the street. Run! It's static? রেডিও বন্ধ হয়ে গেছে, কিন্তু এই পয়জন গ্যাসটা রেডিওকে কেন ব্লক করবে? ওহ, বুঝতে পেরেছি, এটা সায়ানাইড গ্যাস না, এটা গডড্যাম স্মোক স্ক্রিন। কিন্তু কেন? ডাউনটাউন জেরিকো ডাউনটাউনকে কিসের জন্য জিম্মি করেছে? কনভিক্টস? শিট, এটা একটা প্রিজন ব্রেক। ও প্রিজনে আছে, আমি এখনই যাচ্ছি ওখানে। শিট, তুমি পালাতে পারবে কিন্তু লুকাতে পারবে না। তুমি ঠিক বলেছিলে, ওই বোমটা আসলে ফেক ছিল, এটা প্রিজন ব্রেক ছিল। দেখ, আমি তো কাঁচা কাচ্ছি, তোমার পজিশন কি? পুরনো কাহিনী পার্টনার, আমি এখনো পারসিউটের মধ্যে আছি। সোমা সাউথের দিকে যাচ্ছে। জোন্স, জোন্স, ধরো, কাজের সময় কই যাও তুমি? ভাই, পুরো ডাউনটাউন দেখি ধুলাবালিতে ভরা, লাইক কিছু দেখতে পারতেছি না আমি, কিন্তু জেরিকোকে দেখতে পারতেছি। এখনই ওকে ধরতেছি আমি। এটা কোন ধরনের বিস্ফোরণ? অনেক আনএক্সপেক্টেড ছিল জিনিসটা। চেষ্টা করো, চেষ্টা করো। না, তুমি পালাতে পারবে না। তাকে হাত ছাড়া করার জন্য আমি কোমা থেকে উঠিনি। এখন কোথায় পালাচ্ছো জেরিকো? শিট, এখন এই বড় ডক্সের মধ্যে ওরে কই পাই? কোথায় লুকিয়ে আছো জেরিকো? আমার সামনে আসো তুমি। এক মিনিট, জেরিকো, টেনার, আজকেই সব শেষ করবো, কোনো কথা নাই। সবাই ডিসপ্যাচে আসো, 48-30 পুরনো ওয়ার হাউসে ব্যাকআপ রিকোয়েস্ট করছি হান্টার পয়েন্টের দিকে। রজার ডেড, অফিসার জোন্স, ব্যাকআপ ইজ অন দ্য ওয়ে। জোন্স, আমি সবকিছু নিয়ন্ত্রণে এনেছিলাম। নিয়ন্ত্রণে এনেছিলে? ভাই, তুমি আমার গাড়ি ভাঙতে নিছিলা। এখন প্লিজ, আমরা কি একটু বিয়ার খেতে পারি?